আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকুন এটাই কামনা করি, সবাই সুস্থ থাকুন। তবে আবারও হাজির হইলাম অ্যাপাচি 4B ডাবল ডিস্কের অন টেস্ট এবং 2019-20 মডেল মোটা চাকা। তো এই বাইকটি অন টেস্ট অবস্থায় আছে, সারা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন। আমরা শোরুম পেপার্স যিনি নেবেন তার নামে এখান থেকে মালিকানা চেঞ্জ করে দিব। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার কৃতজ্ঞতা যারা আছেন, যে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন দিবেন। সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই হৃদয়ে কভু করেছি সজীব কভু কিছু হারিয়েছি নেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত আয়োজন জন্ম জন্ম কদম কদম চলাবে না মুঠোয় ভরে কিছু জীবনের প্রলোভনে আমি চলি প্রতি ক্ষণে আর চলে আসমান। হ্যাঁ, বেশ শুরু করতেছি সামনের টায়ার থেকে। সামনের টায়ারটা দেখেন একদম নতুনের মতোই কিন্তু ধরা যায়, 3500 চলার টায়ার যেরকম থাকবে ওরকমই কিন্তু আছে। 100% শিওর কমপক্ষে 40-50 হাজার কিলো চালানো সম্ভব হবে এই টায়ার দিয়ে। দেখতে পাচ্ছেন কত গভীর বিট। হ্যাঁ, মাঝখান দিয়ে ফুলকি রয়েছে এবং সাইড দিয়েও কিন্তু ফুলকি রয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর মাটগাটা দেখেন একদম নিচ থেকে নিয়ে একবার মাথা পর্যন্ত কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, একদম ফুল ফ্রেশ, দেখতে পাচ্ছেন। দেখেন মাটগাট একদম ফুল ফ্রেশ। এরপর হাইড্রোলিকে দেখেন ক্ষয় কিন্তু যায় নাই, ঠিক আছে। এরপর দুইটি সকাপ দেখেন একদম ফুল ফ্রেশ। হেডলাইটের গেলাসে আসবে এখন। হেডলাইটের গেলাসে কোনো ধরনের যে ঘেঁষা খাওয়া বা চুল পরিমাণ আসল লাগানো এইরকম হিস্টোরি এই গাড়িতে নেই, একদম ফুল ফ্রেশ। সিঙ্গেল লাইট পর্যন্ত ফুল ফ্রেশ আছে, মিটার পর্যন্ত ফুল ফ্রেশ। এবং এটার লেখাটা দেখতে পাচ্ছেন অ্যাপাচি, লাইটিং কিন্তু লাইট বন্ধ হয়ে গেল আবার লাইট আলো হয়ে যাবে, এটা লাইটিং, ঠিক আছে। এইটা কিন্তু পুরা রাস্তাও দেখা যায় এই আলোতে, এই আলোতে পুরা রাস্তাও কিন্তু দেখা যায়, এটা হেডলাইটের প্রয়োজন হয় না, ঠিক আছে। দেখেন অফ হয়ে গেল, সিঙ্গেল দুইটি লাইট ফুল ফ্রেশ দেখালাম। এই সাইডে চাপা সুইচ, হ্যান্ডেল ফুল ফ্রেশ আছে, ঠিক আছে বলছেন। এটাও কিন্তু লাইটিং করছে, আমি দেখা দিচ্ছি। এই যে অফ আছে এখন, লাইট লাইট জ্বলছে, ঠিক আছে, অফ হয়ে গেল, ঠিক আছে। তো চাপা সুইচ সব কিছু ফুল ফ্রেশ আছে, দেখতে পাচ্ছেন। এখন টাঙ্কিতে আসবো, টাঙ্কিটাও একদম নিখুঁত, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, একদম ফুল ফ্রেশ। এবং শোরুম বরাবর কালার এবং গ্লেস কিন্তু দেখেন আমাকে দেখা যাচ্ছে, গ্লেসও 100-100 আছে। হ্যাঁ, ঠিক আছে, দেখি আমি টাঙ্কির মাথা পর্যন্ত পুরাটুকি দেখানো দেখাইলাম, যাতে আপনাদের কোনো অনলাইনে নিলেও কোনো সমস্যা না হয়। গাড়ি ভিডিওর সাথে মিলাই নেবেন, ঠিক আছে, যদি কম বেশি হয় গাড়ি ব্যাক দিবেন। দেখেন টাঙ্গিতে কোনো ধরনের চুল পরিমাণ আমি দাগ খুঁজে পেলাম না, ইনশাল্লাহ আপনারাও পাবেন না।
বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ আছে, ইঞ্জিন নাম্বারটা দেখেন, ইঞ্জিন নাম্বার হলো এটা। আর ইঞ্জিনের ব্যাপারে আমি কিছুই বলবো না, শুধু একটা কথা বলবো, এ ইঞ্জিন এবং শোরুমের ইঞ্জিন 100% একশো একশো হবে, কোনো তফাত নেই। এবং ইঞ্জিন আনটাচ ইঞ্জিন প্যাকেট, এটা আমাদের শোরুমের মেমোতে উল্লেখ করে দেব যে ইঞ্জিন আনটাচ, ঠিক আছে। এরপরে ইঞ্জিন কান্ডা দেখেন ফুল ফ্রেশ, সাইড কভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্কোয়ার একদমই নেই। পাওদানিগুলো দেখেন নতুনের মতোই কিন্তু আছে। আর এই সাইডের সারি কাটার দেখেন ফুল ফ্রেশ আছে, এবং এই সাইডের এই অংশটা কিন্তু একদম ফুল ফ্রেশ, একটা আট টিয়ার 160cc 4B, ঠিক আছে। কেরিয়াল সহ, এমনকি কেরিয়ালেতেও কোনো দাগ স্পট নাই, কারণ একদম ফার্স্ট মালিকের বাইক, এটা খুব টিপটপ করে চালাইছে, ঠিক আছে। দেখুন এই সাইড থেকে এরকম লাগবে, যেটাতে আমি সামনে এবং এই সাইডে অংশ দেখালাম, কোনো অংশতে আমি দাগ খুঁজে পেলাম না, আপনারাও পাবেন না, ভিডিওর সাথে মিলাই নেবেন, ঠিক আছে। এখন বলবো বস পিছনের দুটি সিঙ্গেল লাইট দেখেন, ব্যাক লাইট উপরে অংশটা কেরিয়াল সহ একদম ফুল ফ্রেশ। এরপরে দেখেন পিছনের বাম্পার ফুল ফ্রেশ, পিছনের টায়ারটা দেখেন একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের সমস্যা নেই। এবং 3,500 টায়ার যেরকম থাকে ওই রকমই কিন্তু হুবাহু মিল পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তুমিও সেটা হর্ন টেস্ট নাম্বার ছাড়া, এতদিন নাম্বার ছাড়াই চালাইছে, সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন। এই বাইকটি যিনি নেবেন তার নামে আমরা মালিকানা পরিবর্তন করে দেব, ফার্স্ট মালিক আপনি হয়ে যাবেন, ঠিক আছে। এরপরে এখন দেখাবো এই সাইডের অংশ হতে, এই সাইডের অংশ হতে কোনো দাগ স্পট একদমই নেই, একদম ফুল ফ্রেশ। বিহস আমি প্রতিটা গাড়িতে কোনো অংশ কিন্তু বাদ দিব না, বা বাদ দিও নাই, দিবও না ইনশাল্লাহ, প্রতিটা অংশই দেখা দেবো। এইভাবে সাইলেন্সারে সব কিছু লাগিয়ে দেওয়া আছে, আপনারা সাইলেন্সারেও নিখুঁত পাবেন, কোনো ভ্যাসা বা মায়ের খাওয়া বা টসে লাগানো এরকম সাইলেন্সার নেই, পুরা গাড়িই নেই, সাইলেন্সারটাও দেখা বলাম নাই। পিছনের ডিস্কটা দেখেন, পিছনের ডিস্ক দেখতে পাচ্ছেন, পিছনের ডিস্ক অনেক মোটা। এরপরে টায়ারটা তো অনেক গভীর বিট আছে, আঙ্গুল ডুববে দেখুন, আঙ্গুল ডুববে, ঠিক আছে, অনেক গভীর বিট আছে দেখেন। পাওদানিগুলো দেখেন বেশ, যে গাড়ি নতুন হয় সব গাড়ি নতুন, সব কিছু নতুন হয়, এটাই স্বাভাবিক। দেখেন সাইড কভার, এই সাইডের ট্যাঙ্কি এবং কান সব ফুল ফ্রেশ, কোনো অংশতেও দাগ নেই, ইঞ্জিন কানটাও দাগ নেই। আর ইঞ্জিন সম্পর্কে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো যে ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন প্যাকেট, ইঞ্জিন নিখুঁত এবং শোরুম কন্ডিশন ইঞ্জিন। যদি ইঞ্জিনের নাট, একটা নাট খোলা পরে গাড়ি আপনাকে নিতে হবে না, এতটুকু আমি বকে বলতে পারবো। এই সাইডে চাপা সুইচ ফুল ফ্রেশ আছে। এখন হ্যান্ডেলটা দেখেন, যে গাড়ি পায় নতুন হয়, কম ইউজ হয়, সেই গাড়িতে কিন্তু হ্যান্ডেল এবং সব কিছু কিন্তু নতুনের মতোই থেকে যায়। তার প্রমাণ দেখেন এই গাড়িটির হ্যান্ডেলটা দেখেন, কোনো জায়গার স্পট নাই, এবং মিটারটা দেখেন কত সুন্দর। আর এই গাড়িটির চাবি কিন্তু দুইটিই পাওয়া যাবে, এই একটা চাবি, এই একটা চাবি, ঠিক আছে। দেখেন এই যে চাবি একটা, এর একটা চাবি, দুটি চাবি ইনশাল্লাহ এই গাড়িতে আছে, অনেক গাড়ি একটা চাবি থাকে, ঠিক আছে। তো চলা আসুন, দেখেন 3,441.3, ঠিক আছে, মিটার কিন্তু নিখুঁত আছে। এরপরে এখন আমি স্টার্ট করে দেখাবো গাড়িটির সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কিন্তু শোরুম কন্ডিশন সাউন্ড, এই সাউন্ডের মধ্যে এই সাউন্ড আমি যতটুকু আমার ধারণা ততটুকু আমি বলবো, সেটা হচ্ছে শোরুম কন্ডিশনের সাউন্ডের মতো না হলে গাড়িটি নিতে হবে না, একদম হুবাহুব শোরুম কন্ডিশন সাউন্ড। এবং এই গাড়িটির আমি প্রতিটা অংশই দেখালাম, কোনো জায়গার কিন্তু একটা চুল পরিমাণ দাগ পাবেন না, বা আমি পাইনি, আপনারাও, আমি যদি না পাই আপনারাও ইনশাল্লাহ পাবেন না, ঠিক আছে। তো এই বাইকটির শোরুম প্রাইস 186,000 টাকা, শোরুম প্রাইস 186,000 টাকা, সেই বাইক আমাদের থেকে মাত্র পেয়ে যাচ্ছেন 1,50,000 টাকা, 1,50,000 টাকা নাম পরিবর্তন সহ, 1,50,000 টাকা নাম পরিবর্তন সহ, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।